ওয়েলকাম আওয়ার গ্রেট সিরিজ হাউ টু ইনক্রিজ ইউর ব্রেন পাওয়ার। এই আমাদের ব্রেন পাওয়ারটা কিভাবে আমরা বাড়াতে চল পারবো এবং কিভাবে আমরা একজন ইউনিক মানুষ হতে পারবো, কিভাবে আমরা একজন ট্যালেন্টেড মানুষ হতে পারবো, সেগুলো নিয়ে আমি একটা দারুণ সিরিজ করছি। যারা আমার ভিডিওটা আজকে আমাদের প্রথম দেখছেন, তাদেরকে আমার একটা একান্তভাবে অনুরোধ থাকলো যে যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার প্লেলিস্টে যান। এর একটা সিরিজগুলো 1 থেকে 9 পর্যন্ত সিরিজগুলো ভিডিওগুলো আছে, ওগুলো কন্টিনিউ দেখুন, একটা একটা করে পাট পাট করে দেখুন। একবার যদি বুঝতে না পারেন আবার দেখুন, দেখে ওটাকে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে কিন্তু আমাদের ব্রেনের পাওয়ারটা অদ্ভুতভাবে বেড়ে যাবে এবং আমাদের ব্রেনের পাওয়ারটা এত ম্যাজিক হবে যে আমরা নিজেরাই চিন্তা ভাবনা করতে পারবো না, আমরা একজন সুপার ম্যান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবো। কারণ আমাদের ব্রেনের মধ্যেই সব কিছু আছে, ব্রেনই সব পারে। তখন যারা ব্রেনি, যারা সায়েন্টিস্ট, যারা অনেক কিছু করে দেখাতে পেরেছে, তাদের মধ্যেও যত গ্রাম ব্রেন থাকে আমাদের মধ্যেও তাই থাকে। কিন্তু সমস্যাটা এটাই যে আমাদের ব্রেনের মধ্যে কি নিউরন্স থাকে, এই নিউরন্সগুলো সবার অ্যাক্টিভেশনটা ভালো থাকে না এবং আমরা এই নিউরন্সগুলো আমরা সবাই ঠিকঠাক কাজ করাতে পারি না। কিন্তু আমি এই এক্সারসাইজগুলো দিয়ে ওই নিউরন্সগুলোকে অ্যাক্টিভেশন করানোর চেষ্টা করছি। যদি করেন, এটা সায়েন্টিফিক্যালি পরীক্ষিত, এটা করলে কিন্তু ম্যাজিক ঘটবে, তাই অবশ্যই প্র্যাকটিস করুন। আর এটা আজকে আমি যেটা বলবো যে একটা ছোট্ট টেকনিক আছে, সেই টেকনিক দিয়ে আপনি আপনার ব্রেনের ক্যাপাসিটি, স্টোরিং ক্যাপাসিটিটা দারুণভাবে বাড়াতে পারবেন। তার আগে আমি একটা ছোট্ট কথা বলি যে আজকে ধরুন আমাদের যে ওভারওয়েট, ওবেসিটিটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে প্রত্যেকটা দেশেই যে আমরা কিন্তু সবাই একটা রোগগ্রস্ত হয়ে যাচ্ছি এবং এই ওবেসিটিটা আমাদের কমাতে হবে। সেটা আমাদের ফুড হ্যাবিট থেকেই সিস্টেমটা আসছে, আমরা অতিরিক্ত নিউট্রিশন ফুডের থেকে বেশি জাঙ্ক ফুডগুলো খাওয়ার চেষ্টা করছি। তো এই যে ওয়েট বেড়ে যাচ্ছে, ওয়েট ম্যানেজমেন্টের জন্য বা আপনি কি করবেন তার জন্য একটা কিটো ডায়েট বলে একটা কিটো ডায়েট আছে যেটা খুব তাড়াতাড়ি ওয়েট তাকে কমাতে পারে। তো কিটো ডায়েটের সম্বন্ধে কীভাবে স্টার্টিং করবো ফর ভিগানার এবং কিভাবে মেনে চলবো প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু আমি দিয়েছি। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একবার, ইচ্ছা লাগে তাহলে একবার আমার ডিসক্রিপশন বক্সে দেখে আসতে পারেন, আমি ওটা লিঙ্কটা দিয়ে আছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এবার আপনি আজকে যে এক্সারসাইজটা থাকবে, সেই এক্সারসাইজটা আমাদের ব্রেনের স্টোরেজ ক্যাপাসিটিটাকে বাড়াবো কী করে। আমি ব্রেন আপনার অনেক স্টোরেজ আছে, ধরুন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার যদি 10 GB ক্যাপাসিটি থাকে সেটাকে আমি সেটা 1000 GB কীভাবে বাড়াবো, এইটাই আজকে আমার টপিকস। এবং সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পুরো টোটাল সিস্টেমটাই বুঝতে পারবেন না। এক্সারসাইজটা করলে পারফেক্টলি করতে হবে, না করলে কিন্তু এর প্রপার রেজাল্টটা পাওয়া যাবে না। এবং আমি আপনাকে বলতে পারি 7 দিনের মধ্যে যদি আপনি এই এক্সারসাইজটা কন্টিনিউ করেন তাহলে 7 দিনের মধ্যেই আপনার ক্যাপাসিটিটা অনেক বেড়ে গেছে, এটা আপনি কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, এই ক্যাপাসিটিটা, এই এক্সারসাইজটা আমাদের দুটো টার্মসে করবো, একটা শর্ট টার্মস, একটা লং টার্মসে করবো। শর্ট টার্মসে কি, যেমন ধরুন আমরা কি করি, আমরা চোখ দেখি, চোখে দেখি, তো আমাদের চোখটাই তো একটা ক্যামেরা, আমরা যেটা চোখে দেখি সেটাই কিন্তু আমার ব্রেনে গিয়ে স্টোরেজ হয়ে যায়। তো তার মানে একটা মানুষকে আমি চিনতে পারি কী করে, যেমন ওকে আমি একবার দেখলাম, দেখার পর ওর যে পিকচারটা আমার ব্রেন কিন্তু স্টোরেজ করে নিল, এবং স্টোরেজ করে নেওয়ার পর যখনই তার সঙ্গে দেখা হয় তখনই কিন্তু আমি তাকে চিনতে পারি, তাকে চেনাতে হয় না, তখন ব্রেন আমাকে বলে দেয় ওই মানুষটা এই, তার মানে স্টোর হয়ে যাচ্ছে। কিন্তু এই স্টোরেজটা আমাদের ক্যাপাসিটিটা কীভাবে বাড়াবো, এক ছট ট্রাম হচ্ছে যে আপনি সারাদিনে যেটা দেখছেন সেটা মনে রাখার চেষ্টা করছেন ওইগুলো লিখতে হবে। আমি আগের ভিডিওটা বলেছিলাম, দেখে আসতে পারেন, সেটা হচ্ছে যে পড়াশুনো করার কথাটা বলেছিলাম, ঠিক তেমনি এটা হচ্ছে আপনি চোখে যেটা আপনি দেখলেন, যেটা আপনি সামনে দেখলেন সেটা আপনি একটা খাতায় লিখুন। কখন লিখবেন এটা? এটা লিখবেন যখন আপনি শুতে যাচ্ছেন, তার আগে একটু লিখবেন, রাত্রেবেলা করে লিখবেন। আরেকটা করুন, সেটা হচ্ছে যে আরেকটা টেকনিক আছে সেটাও বলি, ধরুন আপনি আপনার বাড়িতে একটা আপনার টেবিল যে আছে, সেই টেবিলের মধ্যে অনেক কিছু যন্ত্রপাতি হোক, অনেক কিছু ইনস্ট্রুমেন্ট থাকে বা অনেক কিছু তো জিনিস রাখা থাকে ওখানে, আপনি ওটা 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড ওই টেবিলটাকে ভালো করে দেখুন, দেখার পর আপনি বাড়ির মধ্যে চলে আসুন, একটু ওয়েট করুন, ওয়েট করার পর 1 মিনিট ওয়েট করুন, 2 মিনিট ওয়েট করুন, ওয়েট করার পর কী দেখলেন সেটাকে আপনি মনে করার চেষ্টা করুন, মনে করার সঙ্গে সঙ্গে ওটাকে আপনি লেখার চেষ্টা করুন।
তাহলে দেখবেন আপনার ব্রেন ক্যাপাসিটিটা আর একটু বেড়ে যাচ্ছে। কিভাবে? আমি যখন কোনো কিছু দেখলাম সেটা একটা স্টোরেজ হয়ে গেল আমার ব্রেনের মধ্যে, এবার আমি যদি ওটাকে স্টিমুলেট করতে থাকি, আমি যদি ওটা ব্রেনটা নিউরনটাকে যদি প্রেশার দিই যে আমি কী দেখলাম সেটাকে আমাকে ছবিটা তাড়াতাড়ি এনে দাও। যেমন আমরা মোবাইলে সার্চ করি, ওই কেউ কোনো একটা থিম আমরা যদি আলো দেখতে চাই তাহলে সেইটা বলে সার্চ করি, তাহলে কি ব্রেনের ওই আমাদের ইউটিউবের হোক যেখানে হোক ওই অ্যালগোরিদম ওটাকে এনে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেমনি আমার ব্রেনের নিউরনকে যদি আমি ওইভাবে প্রেশার দিই, আমার ব্রেন কিন্তু ওইটাকে তাড়াতাড়ি করে আনানোর জন্য হেল্প করবে, এবং এইভাবে কিন্তু আমাদের ব্রেনের ক্যাপাসিটিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই এই যে প্রথমে ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করুন, তারপর বাড়ির মধ্যে দেখুন কত কী জিনিস, যখন আপনি দেখবেন যে এই এক্সারসাইজটা করে আপনি বুঝতে পারছেন যে কতগুলো স্টোরেজ হতে পারছে, কতগুলো আপনি জিনিস দেখলেন সবগুলো লিখতে পারছেন, এটা আস্তে আস্তে বাড়ান। এগুলো স্টুডেন্টদের করান, ছোটো যারা বয়সে আছে তাহলে অল্প অল্প করে আপনি দুটো তিনটে জিনিস দিয়ে মনে রাখার চেষ্টা করুন, দেখবেন এটা দারুণ ম্যাজিক। কিন্তু মনে রাখলে আপনার লিখতে হবে, আজকের এক্সারসাইজটা যেটা দেখছেন সেটা লিখুন, লিখুন ছোটো ছোটো জিনিস। এবার বড়টা হচ্ছে যখন আপনি বড় কিছু জায়গাতে যাচ্ছেন, রাস্তাতে যাচ্ছেন এবং রাস্তায় যেতে যেতে যে জিনিসগুলো দেখলেন সারাদিনে যা করলেন, যতটুকু মনে আছে ততটুকু আপনি লিখে রাখুন, কী কী দেখলেন সেটা বলে। গল্পের মতো করে বলছি না, আমি আজকে এই জিনিসগুলো দেখলাম, এইগুলো করলাম, তাহলে ব্রেনটা এইভাবে আমাদের ক্যাপাসিটিটা বাড়তে থাকে। আমরা যেটা দেখি সেইটা যদি লিখতে থাকি তাহলে কিন্তু ম্যাজিক। এমনি আমাদের তো সবাই তো জানেই যে আমরা যা পড়াশুনো করি যদি লিখে যদি লিখতে পারি তাহলে সেটা আমাদের মনে থাকে, কারণ ওটা স্টোরেজ হয়ে যায়। এটা কিন্তু আমরা ছোটো থেকেই জানি, তাই এইটাকে আমরা সবসময়ের জন্য অ্যাপ্লাই করব। 7 দিন একটা ডায়েরি করুন, লিখুন, লেখার ক্যাপাসিটিটা যখনই আপনার বেড়ে যাবে তাহলে আরেকটু আপনার পরিধিটা বাড়ানো, এটা লং টার্মসে বাড়ানোটা, আরও কী কী জগৎ থেকে আরও কী কী জিনিস আপনি দেখছেন সবগুলোকে মনে রেখে লেখার চেষ্টা করুন। একদিন এমন একটা আসবেন, খুব যদি সম্ভবত আমি বলতে পারি যে 1 থেকে 3 মাসের মধ্যে আপনার ক্যাপাসিটিটা দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে যদি এটা কন্টিনিউ প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে কিন্তু হবে, তাহলে আজ থেকে যা দেখছেন সেটা মনে রাখার চেষ্টা করুন, এবং যেটা দেখছেন খুব ভালো করে দেখুন, ওটা কোনোটা আলতোভাবে দেখবেন না, হালকাভাবে দেখবেন না, কারণ ওটাকে আপনাকে মেমোরিতে রাখতে হবে, তার প্রতি গুরুত্ব দিয়ে দেখুন। গুরুত্ব দিয়ে দেখলে তবেই ওটা কিন্তু আপনার ব্রেন কিন্তু তাড়াতাড়ি সুন্দরভাবে গুছিয়ে একটা ছবি তুলে রাখবে। দেখলাম চলে গেলাম ওভাবে না, যেটাই দেখছেন রাস্তাঘাটে, যা দেখছেন দোকানের নাম দেখছেন, সবগুলো মন দিয়ে দেখুন। যেটা দেখছেন যেন ওটার প্রতি আপনার যেন আগ্রহটা থাকে, পরে যেন ওটা দেখ বুঝতে পারেন, লিখতে পারেন খাতায়, যেন আপনার মাথায় রাখতে হবে আমি এটা কিন্তু যেটা দেখছি সেটা কিন্তু লিখতে পারি, লিখব। তাহলে কী হবে, আপনার ব্রেনের স্টোরেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং স্টোরেজ বাড়তে থাকলে আপনার ক্যাপাসিটি বাড়তে থাকবে, এবং আপনার যে কোনো একটা কথা, যে কোনো একটা জিনিস একদিন বললে সেটা 10 দিনের পরও সেটা মনে থাকবে। অদ্ভুত ম্যাজিক, একটা করে দেখুন, আমি বলছি দারুণ কাজ করবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের হেল্প মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, আর যদি নতুন থাকেন তাহলে আর বললাম না, আবার আসবো নতুন কিছু একটা নিয়ে। বাই বাই।